গীতা এল এল আজকের পর্বে দেখা যায় ঢাকের লড়াইয়ে একে একে ছেলেদের টিম আর মেয়েদের টিম সব শিশু অগ্নি মুখার্জি আর গীতা পড়ে থাকে গীতা বলে আমি শ্বশুর মহাসায়ের বিরুদ্ধে ঠিক আছে আমি লড়বো এই বলে গীতা আর অঙ্কিতের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর গীতা ঢাকের লড়াই জিতে যায় আর এই সমস্ত কিছু কৃপা আড়াল থেকে লোক এরপর গীতা ঘরে এলে স্বস্তিক বলে পুজোর দিনে একটু ঘুরতে বেরোবো প্রেম করব গীতা বলে নিকুচি করছে তোমার ভালোবাসার স্বস্তিক গীতাকে কিস করতে গেলে সেই মুহূর্তে মিশা চলে আসে আর গীতাকে বলে আমরা ড্যান্সের জন্য কোন পোশাকটা পরবো ঠিক তখন প্রলয় বড়বাবু ঢালিকে নিয়ে সেখানে আসে আর গীতা মিশার হাতে পোশাকগুলো দিয়ে দেয় আর মিশা সেখান থেকে চলে যায় তারপর বড়বাবু গীতাকে বলে যে আপনি যে ব্রাঞ্চে খোঁজ লাগাতে বলেছিলেন ওখানে আমরা গিয়েছিলাম ওখানে জোর গয়না কিনা হয়েছে গীতা বলে কে কিনেছে প্রলয় বলে এই কথা শুনলে আপনার পায়ের তল থেকে জমি সরে যাবে গীতা বলে ক্রেতার নাম কি প্রলয় বলে বর্ণী পাশ থেকে বড়বাবু বলে দেখুন এটা আপনাদের ফ্যামিলির ব্যাপার আমি চাইলে ওনাকে থানায় নিয়ে গেলে চার্জ করতে পারতাম গীতা বলে আপনি এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন এমনিতে বাড়িতে আশীর্বাদ বড়বাবু বলে আমার তো মনে হয় না যে আশীর্বাদটা হবে আমার মনে হচ্ছে এই বাড়িতে কেউ নজর রাখছে গীতা বলে আপনি ঠিকই বলছেন আপনি একটু সবাইকে শনাক্ত করার চেষ্টা করুন এ কথা শুনে বড়বাবু সেখান থেকে চলে যায় এরপর গীতা প্রলয়কে বলে আমাকে একবার বন্নি মুখার্জির ঘরে গিয়ে ছোট্ট করে একটা তল্লাশি নিতে হবে আর যেখান থেকে গহনা কেনা হয়েছে সেটা কি কৃপানের বাড়ির কাজ এর সাথে ও কিন্তু জড়িত আসে প্রলয় বলে উদ্দেশ্য কি গীতা বলে উদ্দেশ্য একটাই মেহে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গজিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন